أستغفر الله ربي وأتوب إليه لا حول ولا قوة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم مرمي شامنا يوم هر نامكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسنن الله نيقين سنن الله الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين والطاهرين وأصحابه الهادين المهديين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيستي كولي شبه بولي أجام দরাতে তশরিফ আনলেন রহমতের আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুকাও মদিনাবাসী তারা কত ভগবান নূর নবীর রূপ দেখিয়া যারা হলো মুসলমান আল্লাহ নবী আছে কানে শুনলাম
চোখে তবু দেখলাম না নবীজিকে না দেখায়া অবহরে নেনে ওরা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদনা একটু জিকির করো জিকির জিকির করলে রুহ কি হয় শান্তি হয় আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ বারে রবিউল আউয়াল কয় আয়া হে দুলায়তিম মাহে নবুয়ত মোহরে রিসালাত সাহেব খুলকে আজীম নবী গে আল্লাহ 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 গুনাহগারের গুনাহ জড়ে দরুদ আপনার আপনার উপর পড়েন দরুদ ফেরেশতা খোদার নবী আল্লাহ 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 আউয়াল আখের সবকু জানে দেখে বড়ি ডর করি গায়েব কি খবর দেনে ওয়ালা গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কাওয়ে হাবিব নবী আল্লাহ 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 সারা দুনিয়া মুহাম্মদ মুস্তফা নূর আলা নূর তামান্নায়ে খুদানোরুম আলানোর সলাদয়া গৌসে আজম দরমিয়ানে আউলিয়া ছো জানাবে মুস্তফাদ আম্বিয়া সরাদয়া গো দর তোহারে হাম নশিনে বাবুদা ও নশিন আন্দর হুজুরে আউলিয়া সরাদয়া بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ কোরআনে পাঠালেন
আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিহ্নাতে, দুনিয়া বানালেন ঋষানে বুঝাতে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী, আল্লাহ তালা নবীর প্রেমে করেছেন সব সৃজন, হাবিব বলে নবীজিকে করেছেন সম্মোধন। আল্লাহ তালা নবীর প্রেমে করেছেন সব সৃজন, হাবিব বলে নবীজিকে করেছেন সম্মোধন, করেছেন সম্মোধন। আল্লাহ দুনিয়া বানালে নবীর প্রেমেতে, আল্লাহ দুনিয়া বানালে নবীর, হাশর করিবেন নবীর শান দেখাতে। আল্লাহ, এই না তো হলে কি মানুষ বেলা যদি খাই আল্লাহ হাসর ফিল্লে করি বুঝে আলহামদুলিল্লাহ। আজকে হযরত কাজী সগীর রহমতুল্লাহ আলাই জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলন নবী সবাই বলুন সাল্লাল্লাহু মাহফিল উপলক্ষে আয়োজিত এই মাহফিলের সভাপতিত্ব করিবেন আমাদের আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব। বর্তমান আপনার এই পৌরসভার সম্মানিত চেয়ারম্যান মেয়র চেয়ারম্যান হবে মেয়র হাজী মোহাম্মদ আবুল কালাম সাহেব, উদ্বোধক তারই ভাই সেনেহের ভাই, এই মাদ্রাসা এই মসজিদের সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরাইগর, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং প্রধান ওয়াইএস, প্রধান ওয়াইএস যিনি আজকের এই মাহফিলের আপনার সকলের লক্ষ্য আকর্ষণ, আন্তর্জাতিক খারি দেশ অরণ্য আলেম দিন আলহাজ মৌলানা কারি মোহাম্মদ তারেক আবেদিন কাদেরী, খতিব আলা হযরত বাইতুল আমিন শাহি জামি মসজিদ অক্সিজেন। ওনার একটা বিষয়বস্তু আছে নবী প্রেমে, নবী প্রেমে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলামে ইমাম হুসেনের গুরুত্ব। না ঠিক আছে, আমাকে প্রধান মেহমানের দায়িত্ব, প্রধান মেহমানের আসনে অলঙ্কৃত করেছেন, আমাকে তো আপনারা সবাই চিনেন। আর বিশেষ ওয়াইজ ইবেরে বিশেষ ওয়াইজ নদীর প্রধান প্রধান উপ ওয়াইজ প্রধান বক্তা দিয়ে আছে, আর বিশেষ ওয়াইজ প্রধান বক্তা হয়ে আমাদের আপনাদের সকলের সুপরিচিত সুন্নি জনতার গৌরব, আপনাদের এই বুজুর্গ মসজিদের সম্মানিত খতিব। আচ্ছা আলহামদুলিল্লাহ, আর দাদার ভক্ত হর আলহামদুলিল্লাহ, আমরা ব্যাকরণ হবু গেলেন আয় হবু গেলাম আলহামদুলিল্লাহ, সাপুরা দারুসুন্ন কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হযরত কাজী সগীর জামে মসজিদের সম্মানিত খতিব ওয়াইস এফ খুশবায়ান হযরতুল আল্লামা আলহাজ 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 নওয়াল আহমদুল্লাহ আলহাজ মোহাম্মদ এহসানুল্লাহ আল কাদেরী দামত বরকাতুল আলিয়া অনেক
এই মসজিদেরও পাঞ্জাগানা পেশ ইমাম নবীন বক্তা, সুন্নি জামাতের নবীন বক্তা, নবীন মানে নতুন উদয়মান বক্তা হযরত মাওলানা গোলাম মোস্তফা হুসাইনি, গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম। আরো অনেক উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, বয়সে বড় বয়সের ভাই আর বাকি যারা ভক্ত মুরিদান আশেখান, নজওয়ান ভাইয়েরা, পরিচালনা পরিষদের সদস্য ভাইয়েরা, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সদস্যরা, ছোট ছোট মাসুম শিশুরা এবং আমার পর্দার আড়ালের মস্তুরাত মা ও বোনেরা, সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালামে বুঝাইল দাদা আর মহব্বত করেন, আলহামদুলিল্লাহ ভাই ওনারা মহব্বত করি, আলহামদুলিল্লাহ ওনারা আর মহব্বত করেন না, আই ওনারা করি ওনারা মহব্বত করেন আর খবর খাওয়া ভরবুত যত গজ্জুম হই না আই করি ইবে করে ইবে রায় মহব্বত করি। এই মহব্বত হইল আল্লাহর ওয়াস্তে, দরিয়া হন সুবহানাল্লাহ, আর ওয়াস্তে মহব্বত করি বান্দা আল্লাহর ওয়াস্তে নগরী বান্দা ঈদে মিলে ভালোবাসে, ঈদে মিলে গরিবের লাভ হয় নিজেও করে, আলম হলে গর্ব না করে, আর ইতার মহব্বত গরিব আল্লাহর ওয়াস্তে। আর যারা ঈদে মিলাদুন নবী দেইন না পারে, ঈদে মিলাদুন নবীর বেদাত খর ইতার আগে দেইন না পারিবে, ইতার আগে মহব্বত না করিবে আল্লাহর ওয়াস্তে, দরিয়া হন সুবহানাল্লাহ, দিবে দা আল্লাহর ওয়াস্তে, আতালিল্লাহ দিবে দা হার ওয়াস্তে, মাতো না হার ওয়াস্তে, হরে দিবে দে বালা হাজত, হরে দিবে দে, হরে দিবে দে, তাওয়ানু আলাল বিরে ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে ভালো হাজে পুণ্যমান কাজে, ওদাবির কাজে, মিলাদ নবীতে দেবে, মসজিদে দেবে, মদ্রাসায় দেবে, ভালো হাজে কোনো একটা মেয়ে বিবাহ দিতে পারতেছে না সেখানে দেবে, কোন মানুষ অসুস্থ পশুর জন্য চিকিৎসা করতে পারতেছে না সেখানে দেবে, আর যেখানে গুণ হয় প্যাকেজ হয় সেখানে দেবে না, যারা বেদাতি মহাব্বত গরি দো আল্লাহ রাস্তে নগরী দো আল্লাহ রাস্তে, কি বলতে হাদিস, আমরা ব্যাগুন আর মহাব্বত করেন আই আমার মহাব্বত করি, এখানে যদি দক্ষ হতে মহাব্বত দুনিয়া করলি আখেরাতে তো তাবিও দাঁড়িয়ে হন সুবহানাল্লাহ, তাবিও না তাবিও, আলম হলো ইজ্জত করেন সম্মান করেন দরকার আছে নাই, বললি লাভ না হতে হইব, এই নাকি দেখুন যে বললাম দে ময়দানে মহাশরত, এই ইমান আছে, ইমান ইমান কি আছে, ইমান কি লা ইলাহা, কিন্তু গুণ গজ্জি কি গজ্জি, ইমান আছে মোমেন কিন্তু কি গজ্জি, বাসিন না করে ময়দানে মহাশরত, বাসিবে কোনো উভয় উভয় তো লাগতে মুক্ত সর তো উভয় তো লাগতে মুক্ত মুক্ত তো আছে তো আছে মশারা কইলে হতে চলো আরা এলে হুদুন মানুষেরই ইমানদার হুদুন মানুষ হতে আরা চলো আরার আদিতি যে আদম আর হাসে চাই চাই আদম আলাইহিস সালাম হইম গুরি অন আরার বাপ আরার কি আরার আদি বাপ কোন এ মালাইকা গেই তারা আদম আলাইহিস সালাম আছে হুজুর বাবা বাবা জি আরা সিদ্দিক হদা আরা তো এখন এই অবস্থায় সহ্য করি না ফলির কিয়ামতের মাঝে যে সূর্যুল গরম গড় গাম বাড়ি থামা জমিন
আরা তো সহ্য করি না ভাই তুই অনর হাসা সিরি অনেক কেন আর আল্লাহ আল্লাহর হাসে কি শোন আল্লাহর হাসে কেন ফানাস ও তার দ্বারা সম্ভব হইতো না ডর রহম সুবহানাল্লাহ আমার দ্বারা কি হবে না তো খরদাই খরদাই শরীয়তের আলম নবীব আছে কইলে শরীয়ত খরদাই তো খরদাই নুহু আলাইহিস সালাম কি হন নবী বে এবার হাসা দেখ তো তো আবির দেখিন কি খরদাই তো হাসা সিরি কি আর অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা বাসিন্দাবাড়ি অন হাজার সিদ্ধি আল্লাহ দরবার নাকি আল্লাহ লেখ কেন শুরু করতে হদিন তার দ্বারা সম্ভব হচ্ছে না তো খরদাই হদি ইব্রাহিম আলাইহিস সালাম কার হাজে দাও হার হাসে ইব্রাহিম আলাইহিস সালাম হাসে যাবি এলো হইব ইসমাইল আলাইহিস সালাম হাসে যাবি এলো হইব শেষ পর্যন্ত যাইব তো হরে ব্যাগুন মিলিয়ে রে যা ঠিক আছে দিরে হদে ইন এক মাত্র ফারিবুদে তোমারে বাসাক ইবলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হানা আর গো ফারিবু বাসাক হনি মি কে যেতে জাগারা ভাইবু মরা এহসান লাল সাহেব দেখিলি হুদুজুর অনে আর রেকরা বাসনা ঠিক আছে কিন্তু একদিন আই অনর উজু বানাই বেলায় পানি আনি দিলাম কি আনি বেলায় কি বানাই বেলায় কি আনি দিলাম নামাক আমাদের কি আনি দিলাম আলেম দি ওরা চাতুলাম আর উত্তরী নবী আর তো আলেম পালা করি রে পয়সা করি গাইলি ন হাটি ফিরলি খেলা খাইতে বন্ডমি কলি আর বাজে যারা খাটি না দেখাটি আছে দেখো তো গাবে হন মনে হয় যে খাটি আছে যেন আছে যা হয় ঠিয়া তোয়াই না পয়সে তোয়াই না ঠিয়া তোয়ালি পয়সে তোয়ালি তো ফিরে দেখতে ওলিও দেখতে এক ওলি একজন তো ওলিও তুই মনে হন না হয়তো যাও হয়তো দুনিয়ার আশা করে তো তিন আখারত আশা করে তো তিন ইয়াতে ব্যস্ত ব্যস্ত রোজ গই আর নকুই আর ব্যস্ত দিও আগে নিয়মিত নমাজ শর্ত আছে এবার তার আমি দায়িত্ব হিংসে দায়িত্ব বিদ্বেষ দায়িত্ব কিতাব লেখাতে এক বুজুর্গ হতে তুই ইংসে বিদ্বেষ অহংকারী রেড়ে মুকাশরী পিল্লাই মুকাশরী জায়গার আগুদি হিংসা জিয়ান আছে বিদ্বেষ জিয়ান আছে অহংকার জিয়ান আছে আল্লাহ মুকাশরী বুঝু বুড়ি আছে আই হিংসে রোগী গুই বিদ্বেষ রয়ে গেই অহংকার আরো বাড়ি গিয়ে কি বারে গেছি অহংকার করে যাই যাচ্ছে না শুধু যাই যাচ্ছে অহংকার করেন অহংকার করে বেশি রে অহংকার করে বেশি রে আবার অস্থান করা কেন মেয়ে খাবে
আল্লাহ হইয়া গোয়াল বকালিল মালাইকা তিসজুদু লি আদমা ফসালাদু ইল্লা ইবলিস আবা আস্তাগফিরা ওকারে গা আল্লাহ হইয়া এ ফেরেশতা তোরা আদমকে সিজদা কর আদমকে সিজদা কর ব্যাগরে জি মিশন আগরি বাবা আস্তাগফিরা অহংকার করলো আল্লাহ ফজল লই এ আর আর নমস্কার সূর্য সূর্যকে তুমি যা খোদা খোদে আর বানাইছ যে আগুন দি আদম বানাইছ যে মেরে দি আই আদম উত্তর আনা খাইর মিননি আনা খাইর মিননি আই আদম উত্তর উত্তম আল্লাহ হবে শয়তান তুই আর আর নমস্কার যা তুই লানত বরকাল কি ল কিয়ামত পর্যন্ত এই শয়তান যারা গর্ব করিব অহংকার করিব আর নবী হবে আই ठीक नबी शेष नबी सरदार इमाम রাসূল আল্লাহর ইমাম লা ফখরা কদাত তখন ফখর নাই দরবে হন সুবহানাল্লাহ নবী তখন ফখর আছিল না উম্মরগা ফখর করি উম্মরতে কেন ফখর করি ফখর করিলি ইবে তাকানে কেন শয়তানের কি রয়ে গই ইবে নফস বন্ধুজি নফস নফস কন্ট্রোল করি না পারে একা না হু আর কেন নফস মাইছে তো মুক্ত সর দিয়ে বুঝার কিনা বুঝুন একা দর্শে প্রণ সালাত আলাইয়া অহংকার অহমিকা গর্ব থেকে বাঁচা তোফিক দান করো সবাই বলো না আমিন মিলে আত্মীয়তা মরিলি জানা যাব যাইস না সবাই মিলে আবু জেহেল ছিল আবু লাহাব ছিল উব্বা ছিল সাইবা ছিল বড় বড় আরবের কাফের লিডাররা ছিল লিডার
লিডার আবু জাহেল কি লিডার আবু জাহেলের নাম আবুল হাকাম হিকমতমুখী বাপ হিকমতের বাপ কৌশলের বাপ বড় জ্ঞানী দলিল বুঝদু কুরআন বুঝদু কিন্তু বুঝিয়ে নবুজুরের বাম দেখি দেয় আর নবী হই রে তুই আবু জাহেল তুই জাহেলের বাপ খালা পাতর মানে খালা পাতর ইয়ে হর দে আয় দুনিয়ার মানুষ গুনাহা টানি সুন্দর মত আর এক হাতে যেটি গুনো আছে ব্যাগির নবী টানিলে ফেলে ই ডর রহম সুবহানাল্লাহ এই পাথর প্রশ্ন করি এই পাথর আর বর্তমানে বহুত পাথর আছে দামি পাথর আছে নিজে নিজে জিম ভাই ইনকি পাথর হইতে রবি মরমর হতে দামি পাথর কেন কিন্তু ইদের তো খনে গায় সুমনদের তুরুকা সুমনদে খোদা আল্লাহ নবী পাগল লয় কি হই বাকি ডর রহম সুবহানাল্লাহ নবীর হাত মুবারক বারে বাদরে আই দামিয়ে গে ডর রহম সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়া বানালেন গা তে বেহস্তরি লতাই লতাই পাতাই পাতাই নবী নাম আর সে আল্লাহর নামের সাথে আমার নবী মনোগ্রাম আমার নবী মনোগ্রাম আল্লাহ দরুদ পড়ে নবী পেতে সুবহানাল্লাহ আল্লাহর হাস কি আল্লাহর হাস কি ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুন আল্লাহ তার স্তরের আল্লাহর নবী দরুদ হয় আল্লাহ দরুদ পড়ে ইমানদারকে পড়তে বলেন কোরআনেতে সুবহানাল্লাহ ইয়া আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু সালাতু সালাম জুরন তম বুরগা দুরু সালাত তালিতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদু নাযায়েস কি আইবে তো সালাম আছে সালাম নাই ঠিক আছে না হতা ইলারাল মুনাজারা গিয়ে দাই গেই গো আল্লাহর নি মহাকাশে ফারগা জিবা দরগম সুবহানাল্লাহ পড়ে বর্তমান সরকার নরগা হইতে মারা আরা ফজল করিম সাহেবরে দোয়া করি একটা বিরাট জাহাজ করে ফেলিয়ে আল্লাহ হারা তাই কি খেন বললে ফেলিব ই নাই আর ওরা হইতে কেন ডর রহম সুবহানাল্লাহ সালাত দুনিয়া ব্যাগ্র হইরা আলামিন বালা ভুয়া খুব বালা ভুয়া বিশ্বাসী বহুত আমার মতো একটু রসুল জীবন মজি রসুল মিশাতা হই না হরদিন বিশ্বাসী যেতেহর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইয়া নদী নাম ডর রহম সুবহানাল্লাহ ইয়া কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহান সুবহানাল্লাহ না আল্লাহ পাক আল্লাহ কি কি তুম পাক প্রত্যেক দুহি তুম পাক প্রত্যেক দুহুতুর অনুর বাবা আর রসুল পাক ডর রহম সুবহানাল্লাহ এখন আই একটা দুর্গই আল্লাহর গোসরা দিলাম দুর্গজি আই খোদা আল্লাহ ইয়ে কিল্লা করাইল নাউজুবিল্লাহ হনা গুনয়ে কবিরে হনা গুনয়ে সাবগজি আই খোদা আল্লাহ কিল্লা করাইল ওই নিয়া তুই জানিও নে ডরর কাল আল্লাহ তো হইলে গুন ইয়ে গলি ফাবু নওয়াজ চলি সোয়াব হইলে সুরি গলি গুন হইল না হয় তো তুই সুরি করে আল্লাহ করাই হবে না আর নবী ব্যাগুন হইলে বালা ফোয়া খুব বালা ফোয়া ব্যাগুন দেখতে দি ব্যাগুন সোয়াব করতে ব্যাগুন করতে যেতে হই লা ইলাহা আস্তে আস্তে ব্যাগুন দাই হয়তো মোহাম্মদ নষ্ট হয়ে গেল গুটাবে হনা হবে দেখি ও মোহাম্মদ তুই যে হইতে লাগবি নকরি আর বাপ দাদা দিন তোর মনে আঘাত তুই হয়তো তোমার আর সুন্দর বিয়ে করাই ফাক্কা বিল্ডিং বাঁধে দিই দরকার রাজ্য বুঝে লাগিও তো তুই যে নকরি হয়তো না হাতে সুন্দর বিবিও লাগছিল ফাক্কা বিল্ডিং এ লাগছিল রাজত্ব লাগছিল আর আল্লাহ জিয়ান আল্লাহ ফাটাই আইয়ে বাস্তবায়ন বাস্তবায়ন করছি ডরিও হল সুবহানাল্লাহ হয় দেখি হয়তো আল্লাহ জমিন বাড়াই দেয়
মানুষ বানাই দেয় আল্লাহর সিজদা করিবে নাই আল্লাহর ইবাদত করিবে নাই তোরা ঘোড়া দুড়িয়ে সেখানে রাখজই কি রাখজই রে ঠিক কি না হুজুর কি রাখজু কার রাখজই রে শয়তানের রাখজই তোরা বিয়াদ কর শয়তানের রূপ করো তুই আই আল্লাহ যে উদ্দেশ্যে আর ফাটাই মানুষ সৃষ্টি করি আই আর বাস্তবায়ন করিম লা ইলাহা কলমার মাধ্যমে ডরবে হন সুবহানাল্লাহ আছে বারবার কলমা ফলাইতে আমার তখন বেজার লাগনি শয়তান বলে আজ নলি বেজার হয়ে গেছি হ দেখি খোদ আই মানুষরে ফল ওইটু শুরু করি আজ পর্যন্ত যে তিন ঘুরে ধরাই যাব যে তিন পাপ ধরাই যাব আজ নয়ে খদিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যত কালমা বলি দূরে ব্যাকি মাবে কি ডর হন সুবহানাল্লাহ আছে না গুনা অনলে আরে দুঃখ কুন্দে খাব লই যেতে বারবার কালমা বলতে লাগুন ইন আছে না খালি হলো দাবার কইলা আমারে বুঝাই খালি হলো দাবার কইলি আরে হুজুর ঠিক আছে না মাতা চাই না বাবা বড় মুহাদ্দিস আল্লাহ দর্শন করে সালা দুনিয়া যেত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বেগুন বাজারে গি বেগুন হতে খরা ফুয়া বালা ফুয়া নয় এতদিন বালা আছে মুহাম্মদ এখন গই যত রহম নির্যাতন তার উপর শুরু করে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হক দেওয়া আবু বকর সিদ্দিকের নাম কি আসল নাম কি জানো না আব্দুল্লাহ না আসল নাম কি আব্দুল্লাহ ঠিক আছে না আব্দুল্লাহ এ না রাসূল হয়ে যাও বকর হদ তোমার একটা কথা হই আবু বকর সিদ্দিক আর রাসূল পাইলা খাইলা বন্ধু আছে শুনো তুমি যদি রাসূল সালা ফিরে করতে সুবহানাল্লাহ না খতুন হ্যাঁ আবু বকর সিদ্দিক সিদ্দিকুন মানে সত্যবাদী দিন স্পেশাল সত্যবাদী ইব সিদ্দিক আবু বকর সিদ্দিক খতম মিশা তাই হইলে ধরো হন সুবহানাল্লাহ মিশা কথা কি রকম মিথ্যা কথা কেন কি রকম আমি জানি না সুবহানাল্লাহ না ইব এই দিন দিবা আমি যে কোন মিশা তা না হয় কি আইবে বা আল্লাহ আছে যে আল্লাহ আছে নি সুবতে সালে তোরা সালে বাল আল্লাহ নিলি বাল হয় খারাপ আল্লাহ নিলি ঠিক আছে না কথা উগ্র মরিশা বললা নিলি অন্তর্বিকার দিয়ে একটা মশাল হলো হলো আর সুরাই গোলা নিলি তো শুধু হুন্দি করে জন্য হলো খাল্লা নিবেন মনোবল আছে জীবন নাম বলো আব্দুল হামিদ ডর হল সুবহানাল্লাহ দেলাশ বলি টিকিরা সারা দুনিয়া এর মতো যারা আইছি তারা বাইক দিতে না বাইক দিতে আর বারবার গুলি কত মাইকের আওয়াজ যাত তো বিচুরা যাবো বেগম বড় আলেম আর বড় আলেম না আর আর মুলিশাব কোন কুজল মুলিশাবর মও ইন্না বাড়ি মুলিশাবর মও ইন্না ভারি মুলিশাব যার হয় মুলিশাব তার হয় মাওলানা কুল্লা ইসলাম ইল্লামা কাতাবাল্লাহু লাহু ওয়া মাওলানা মাওলানা হইল আল্লাহ মাওলানা কি মাওলানা মানে অভিভাবক মাওলানা মানে কি মাওলানা মানে আমাদের অভিভাবক আর মৌলবি মানে আমার অভিভাবক আমরা মাওলানা হইতে পারি নাই মৌলবিও হইতে পারি নাই এনা আমাদের বুঝতে যে খনা এলাম খালাম কিছু বলতে নাই আপনি খালে ডাহা গেল বাবা আর আর তত্ত্ব মন্ত্রী হাসান মাহমুদ আছে ডাহা ওই মইন বাবার পর শহীদ দিন দিবেন আছে আর খেলাব দি ডাক দিয়ে গিয়ে গিয়ে যত খেলাই আর ব্যাগে আমাদের যদি এম গৌসলাদের মধ্যে হয় ওলি একা দেশে আরে ইয়াই দেখতে হয় কি কি গৈছিল বেরিয়ে আসি না হনো তাই সাবর কেরামন্ন নেই আর ওলি ব্যাগম মারিব কিছু মানে কিছু মানে
নবী ব্যাগ মানন করিব কিতাব ব্যাগ মানন করিব আসা আসা ওলি জি আসা ব্যাগ মানন করিব ডরগো হন সুবহানাল্লাহ আর বাজার আর বাজার হইতে মওলানা তুইসাবি বলি ডরগো হন সুবহানাল্লাহ খালি জুনুসের কালাম নয় এ দামিশরের হনায়া এম নলম্বর সিং এর আইন তো ষাট টাকা আমার এক কানা জোর জোর করে ফজর হইতে বলে ডরগো হন সুবহানাল্লাহ আই টাকা তুলছে কোন বাজে আর বাচ্চা হতে আরে রিটি ডরগো হন সুবহানাল্লাহ ওবে কি ও রিটি ইয়া নবী ঈদ মিলাদের নবী যে জায়েজ তার দলিল এই ঈদ মিলাদের নবী নাকি আল্লাহ রাজি আল্লাহ নবী রাজি ডরগো হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহ আহা আহা মজুরি সিদ্দিকের নাম ছিল কি ও জানার দরকার আছে নাই কোনো গর্ব হয় না ডরের হয় না আমি গায়ে হাইয়া গিয়েছিলাম ওখানে আমার কাছে জিব্রাইল আমিন এসেছে তুমি একটু চিন্তা করি বলার জন্য তোমাকে বলেছিলাম যে আমার প্রশ্নের উত্তর তুমি একটু চিন্তা করে দিও তুমি তাড়াতাড়ি দিয়ে দিলে যে কেন বলেছে যে আর রাসূল আল্লাহ ডরগো হন সুবহানাল্লাহ এতক্ষণ ছিল মোহাম্মদ এতক্ষণ ছিল মোহাম্মদ কলমা পড়ার পর হয়ে গেল ইয়া রাসূল আল্লাহ ডরগো হন সুবহানাল্লাহ তারা বলে ইয়া রাসূল আল্লাহ বলতে পারলে ইয়া মোহাম্মদ বলতে পারি না কেন এটা হলো মোহাম্মদের জামান নবীর নাম যেটা মা বাবা রেখেছেন আর ইয়া রাসূল আল্লাহ হলো এটা আমার রাসূল উপাধি ডরগো হন সুবহানাল্লাহ আমার নাম হারুন রশিদ আমার মুরিদান আমাকে হারুন হারুন বললে ডাকলে বেয়াদি হবে না আদব হবে কি ডাকতে হবে উজুর কেবলা ডাকতে হবে কি ডাকতে হবে উজুর ডাকতে হবে ডরু হন সুবহানাল্লাহ ও আবু বকর ও আব্দুল্লাহ তো আরো হইলে বেকরা সিন্দা করে যে আব্দুল্লাহ তুই সাথে সাথে হইলে যে হদি ইয়া রাসূলুল্লাহ শুধু তুই জনুল্লাহ সাহাবীরা করে দি আয়ন তুই যে সমস্ত মুজাজা দেখি ডরু হন সুবহানাল্লাহ মুজাজা অলৌকিক ঘটনা দেখি এবং অনচরিত্র জিয়ান ইন্নাকালাল আখলুকি রাজিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ ডরগো হন সুবহানাল্লাহ আমার রাসূলকে আল্লাহ উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি অপকায় ছিলাম কোন সময় আপনার কাছে ওহী বাণী আসছে জিব্রাইল আসতে আছে আজকে যখন হদদ হয়ে গেল জিব্রাইল আসলো আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই এটাও মিথ্যা কথা নাই আর চিন্তা কি যে আমি পড়িয়ে ফার্স্ট ক্লাসের মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ জশনে আমাদের রসুল বিবি আমে নাকি ফুল লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদুর রাসূলুল্লাহ নহন হবো না আপনি যেহেতু জীবনে মিথ্যা কথা বলেন নাই এটাও মিথ্যা হতে পারে না, আপনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ, এক নম্বর মুসলমান হন, পড়লে খলমা হয়েছিল ফার্স্ট হন, যেতিন সম্পদ আসিল কত মহিলা আপনি পারবেন যদি আর শুনলাম আরে এক বিবাহ করেন না এলো পর্যন্ত ঠিক আছে না হতা আল্লাহ তার নির্যাতন যত শুরু ওই নির্যাতন শুরু ইসলাম প্রচার করে আস্তে 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 ইসলাম বুড়ো ভালোই কিন্তু ওই বক্ত আবু জাহেল আবু জাহেল আবু লাহাব ইনি মেনে আনি না ইমেন আনি না কিন্তু আবু লাহাব একদিন হইলো কি ভাই যাহা খন্ডন করার মতো কারো সাধ্য কতি দলিল মানে কি জীব খন্ডন করিব হন ইতার বিবি ইন্দুর দোকায় যদি নবী অমরা তো আল্লাহ বিবি ইতের ইন্দুর দোকায় যদি নবীর বিরুদ্ধে নগর সম্মান নগর নগর কিন্তু খবর পর্যন্ত অনর জাগায় অন্য ডলিয়ান্লাহ যার ভিতরে এসকে নবী আছে ইবের হন তুলনা আছে না দেনশার বাংলা রহমতুল্লাহ মসলে কেশার বাংলা মসলে কাল আহমদ জিন হই মাই বিমারে নবী হো ডর হন সুবহানাল্লাহ আমি আমি আমার যে রোগে যে নবী রূপ দুনিয়া ডাক্তার সারি দিল হাম হল ডর সুবহানাল্লাহ মাই বান্দারি হল মাই বান্দারি কি হয় মজে ছি ম লার প্রেমে সর্ব সুখ চাই না কি করিব সর্ব শোক মাওলার প্রেমে দেওয়ানা জয় হো সুবহানাল্লাহ নব সুবহানাল্লাহ কি করিব সর্ব শোক আমি ব্যস্তের সুখে কি করিব আমি মাওলার প্রেমে কি করিব সর্ব শোক মাওলার প্রেমে দেওয়ানা আমি মাওলার জন্য মাওলা মানে লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে মাওলা মানে নবীও হতে পারে মাওলা মানে নিজের পীর মুর্শিদও হতে পারে যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আগে ফানা ফি শেখ
ফিরের জন্য ফানা হতে হবে, তারপরে ফানাফি রসুল, রসুলের জন্য ফানা হতে, তারপরে ফানা বিল্লাহ, ফানা বিল্লাহ হোক বাঁকা বিল্লাহ, ফানা দে তো গিঙ্গুই অনে বাকি তাই গিঙ্গুই অনে হল ভর্তি নাম তাবে ডল হন সুবহানাল্লাহ সালা দুনিয়া এই জন্য ফির হওয়ার জন্য এলম শরীয়ত লাগবে, শরীয়তের এলম লাগবে, তরিকতের এলম ফির হওয়ার জন্য শুধু শরীয়তের এলম দিয়ে ফির হওয়া যায় না, এলমে ফিকা, এলমে ফিকা জানতে হবে, এলমে তাসাউফ জানতে হবে, এলমে ফিকা মানে শরীয়তের এলম, নামাজের ফরজ ওয়াজিব মুস্তাহাব উযুর ফরজ এগুলো জানতে হবে, এলমে তাসাউফ মানে আধ্যাত্মিকতা, সবাই বলুন সুবহানাল্লাহ, এলমে তাসাউফ যদি না থাকে সে হবে দুনিয়াবাস, দুনিয়াওয়ালা, সে দুনিয়াকে আকাই দেবে, আল্লাহ বলে যে দুনিয়া ছাবে আমি তাকে দুনিয়া দেব কিন্তু আখেরাতের কোন খিচ্ছে পাবে আজও পড়াই নাই দোষের পর সালাত সালাম বাবা আমার বাবা এসেছে দুনিয়া দুনিয়ার জমিতে হেঁটে হেঁটে গেছে হেঁটে হেঁটে আর একজন হতে কেন স্কুলের লোক আর খামার মারি না দেখা যায় স্কুলের আবার কিছু মনে করছি তারা প্রয়োজন সালাদ দেরি স্কুলের শরীরই কেন গর কেন গর্বাই ফার্ম ফার লাগা আই খনিকার শিশু দিয়ে নবই এটা লাগে অহংকার ইয়ান এলমে তো সৌ যদি না জানিবে তো অহংকার আইবে এলমে তো সৌ এলমে ফাকা ফির তো দুনো লাগবে ঠিক কথা না ঠিক নেবে ঠিক ঠিক নেবে ঠিক আর দুনিয়া দিয়ে ফির বানাইবে তাই সব দূর খাস এর জম বলি গরম করে মাইজ বানে রে আর দুনিয়া ঘুরে একবার ফির করতে হইলে হন হতা নাই আর মাইসি ফির হতে নবী ব্যাগ করে উম্মত বানাই না পারে এন নবী দে উগ্র মতো বানাই না পারে কিন্তু আল্লাহ বলে সালাম আলাইলি আসিম করি ডর হন সুবহানাল্লাহ ইয়াসিন আলাইহিস সালাম যখন সালাম ইলিয়াস ইবি উগ্র নবী বানাই না পারে উগ্র মতো বানাই না পারে কারণ হয় ফলে এত জাগ আছে দিন মাসি কিন্তু আল্লাহ বলে সম্মান দিয়ে ডর হন সুবহানাল্লাহ ইও আরাল মাইসি ফির হল বসরই সারি ফাউন আল্লাহ কবুল করে আর তখন বেজার লাগ না খুশি লাগ না খুশি লাগলে তো আমল করে নিতে তাজিনে মসজিদ কিতাবের মধ্যে লেখা দে হয়তো মসজিদ ইয়েন আল্লাহর ঘর এটা তাই যে মানুষ মোরা মোরাকা বা মোশাহাদা করে গেলাম মোশাহাদা মানে আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করেন ওই হাদিসুল মুজি ফইল আছে মেশকাই শরীফ আছে মানে তুই নামাজ পড়তে চাইলি মনে করবে তুই খোদারে দেখতে লাগবে হয়তো খোদাকে তুমি দেখা সম্ভব না এটাই তুমি মনে প্রাণে মেনে নেও যে আল্লাহ তোমাকে দেখতে আছে সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে দেখে কিনা এটা দেহ এবং মন দেহ এবং মন দেহ মানে শরীর বডি মন মানে অন্তর দুনোয়ারও একখান থেকে নামাজ করণ করবো দেহ মজুদুত মন দিয়ে গুলো আমি কে নামাজ হবে তুই হয় দে মসজিদ তো যে যাতে আল্লাহ আল্লাহ সাক্ষাৎ দেখতে আইসো আল্লাহর ঘরে তো তোমার তো দুজনও বই ভরিব ঠিক কিনা তো সাতটা বাড়ি বই নিয়ে ঘন্টা আছে আর মসজিদ মসজিদ খদে বে উজু ডুবিনা বাড়িবে উজুসা ডুবিনা বাড়িবে অবু কিসারা খদে মসজিদ মসজিদ বয়স সময় খাট টাকা খাট মুদ্দলে যে খাটে খাড়ি নিবেলে নডুকে মানুষ খদে ইতে করতে উজু বানাই ডুবন করিব ডর হন সুবহানাল্লাহ কি তাজিল মসজিদ 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 সেপার এক তারিখ না উগ্র মহাদেশে একজন মহাদেশে তুন খাদি যদি ইরে দেখে দিয়ে মুসলিম স্টেপ কালে ই খাদি যখন দাও দেবে সারা মুসলিম করে আর রসুলের রাতে স্বপ্ন দেখে দে আর রসুলের হতে তুই একজন সবচেয়ে বেশি বেলা হয়ে গিয়ে এই নাফের মানুষ তুই তুই খাদি যখন সালাম না করে ইটা আল্লাহর ঘর মুসলিম তুমি নিজের সাপ কালে ই ডল হল নাও দেবে ইল্লাহ এত মুসলিম করে জানি সালাম ইয়া তো আরা শিনে গুলি দিবি আজ
বিচারত যদি মানুষ আমল করে আলহামদুলিল্লাহ আমল নগলি কি মারে খান্দা আর খাজন যে খোজন আমা আলাইনাল বালা আন নবী মতলব হজে আই তোরা কাছে ঠিক কি ভাবে দায়িত্ব পালন করছিলে কত ভালো লোকজন ডরবে হন সুবহানাল্লাহ মানে মারো না মানে আমি ধরা দেবা দ তুসাই না দ দ মুসাই আর দ দ দ মুজাত তারিন না মিলের নবী বোধ করে কিয়া দেতে কোথায় করে বোধ করে মিলের নবী ফারাফারি করে গৃহীত করে যাইছ না মিলের নবী গৃহীত করে খাল গৃহীত করেন हाँ ना हर बीच में करा अबू इमाम जाबिर के साथ सही ना अबू कसीब दिया चला उसमें ब्याकी दिखा रही है तुम्हें दी ना होता है साहब वाला जीवन दिखा रही है आरा तो जीवन दिया हमने फर्ज़ या दोस्तियाँ तो आज हमारे दोस्तियाँ तो वाली ऐसा तक क्या तो वाली बहुत आम हो जी ऐसा तक क्या कोई ना सुना इनका भी तो जब पानी साथी ময়দানে মহাশয় রসুলের সাথে থাকবে বিয়সগত রসুলের সাথে থাকবে সবাই সুবহানাল্লাহ আমি কিছু চাই না আমার জীবন মরণ সাজাবো মদানী রঙে ওই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে তোমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদানী রঙে সারা দুনিয়া মানি তোরা বন্ড তোরা কি নাকি মানি হন আলী হইতে বন্ড এই আর রসুল জমাত আমরা আমাদের মসলা আল হাজর খান
আল্লাহ হাজার সবসে আও সবসে বালাও আপনে মৌলা কা প্যারা আমারা নবী দোনো আলম কা দুলা বাংলায় সবার উদে ও শ্রেষ্ঠ আমাদের নবী সবার উদে ও উভয় জগতের বাদশাহ আমাদের নবী সবসে আওলা ও আলা আগে মুস্তফা জানে রহমান আম শমে বজমে এটা লেখক কে আলা হযরত এটা লেখক কে আলা হযরত না নবী আলা হযরত না আলা হযরত আজিমুল বরকত শাহ মাওলানা আহমদ রেজাহান ফাজল বিল বিংশ শতাব্দীর মতাদ মুজাদ্দিদ আহলে সুন্নাত ওয়াল জামাত ইন দিগিল লেখি গিলি ইন আলালে সাগুশি আর কিছু লেখার প্রয়োজন আলা হযরত মালিনি সুন্নি শের বাংলার মানিনি ঠিক আছে না ফাতা অসাধ্য সাধন করলেন শেরে বাংলা হো না আরে ওই গলি উপর না দেখি শেরে বাংলা নকালি মুক্তি ফজল হবে আজিজুল কালাই না ভাইলাম হয় এই দে কথা শেষ করে দিই দে আর না তো হবে না হারা সারা কিছু না দেখতে ডর না আউজ মিলে আর ওসব হবে আর উম্মত বেগম গোমরাই মধ্যে কোনো এক হবে না লাথাজমা উম্মতি আলাদ দালালা লাথাজমা উম্মতি আমার উম্মত কোনদিন গোমরা ইমদ এক হবে না একজন একজন আহলে হক থাকবে সবাই বলুন সুবহানাল্লাহ আহলে হক একজন একজনই যথেষ্ট সবাই বলুন সুবহানাল্লাহ শের বাংলাকে মানতে হবে শের বাংলাকে শের বাংলা মাইকে তোয়াই কি জেনে না করে বেজে না করে হনা মাইকে তোয়াই করবে এলম লাগু মুলি সাহেব লাগু এটা মুলি সাহেব নাই দেই মাই না যাই সেটা কথা মাইকে তোয়াই করলি মাই শুনি ভুল করে গলে যাবে কে আর আমি দাঁড়া বুঝলো ধরা শুধু দইম ধর্ম হস ভালা জি ভাই কে বুঝলো ধরা শুধু দইম আল্লাহ তো দান করে ব্যাগ হন আমিন আমি বসে মুখে লাইন নষ্ট করে দি তোলি হয় ইয়া রাসূলুল্লাহ উনজুর হালনা ইবাদত কি ইবাদত কি ইয়া রাসূলুল্লাহ উনজুর হালনা ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থার দিকে একটু দেখো না ইয়া রাসূলুল্লাহ ইসমে খালনা ইয়া রাসূলুল্লাহ আমার নাম ধরে ডাকো না হদে সরকার বুলায়েঙ্গে হাম যায়েঙ্গে বেটা কি রে যাচ্ছে জি দাঁড়া না ডাকো আল্লাহ রাসূল ডাকিব হজন্য যারা দাই ইন্দর হন সুবহানাল্লাহ খরে ডাকিব না এই ফলে স্বাগত মানে এই মাহফিলের খার নবীর মাহফিল সাজাবি যখন আল্লাহ এটা আমি যখন যারা ডাকে বেরোর যখন সুবহানাল্লাহ জিবের ডাকে কি ভাবে না ডাকে যায় তাই না হ্যাঁ না ডাকাতে তো আছে তোবা তিনটা করি আই বলো ডর যখন সুবহানাল্লাহ সারা দুনিয়া ডর যখন সারা দুনিয়া নবীর উসিলে দল্লি নবীর উসিলে দল্লি আল্লাহ কবুল করিব না করিব সাখান তো দরে করিব না করিব এত রসুল উসিলে তো কিনা না ধরে রসুল উসিলে দল্লি আল্লাহ বসে আর আবার হতে পড়া রসুল উসিলে ধর তো উসিলে মানে উসিলে মানে কি মিলাদ নবী ধরে হন সুবহানাল্লাহ উসিলে মানে কি কিন্তু বাজে একটা নিশ্চিত বলিব কি নিয়ত কিতাম বলিব ইন্নামাল আমালু এটা বহারি শরীফের শুরুতে আছে মেশকা শরীফে আছে প্রত্যেক কিছু আপনার নিয়তের উপর নির্ভর করবে সবাই বলুন সুবহানাল্লাহ হ্যাঁ না নিয়তের উপর আর কেন আছে কি হইতে নেই যে ঘরে আল্লাহ আল্লাহ তার উপর ও জল্লা বল্লা সুবহানাল্লাহ না আল্লাহ আল্লাহ করিলে আল্লাহ কি করিবে বিল্ডিং তো হয় না আল্লাহ আল্লাহ যত করিবে হ্যাঁ না এই চো তরিকা তরিকা আমাদের মধ্যে আর ইব্রাহিম আদহাম নাম উঠবো বড় বলকর বাসা আছে নিবে কি বাসা হ্যাঁ না কির বাসা অরিনশিয়ার এই আলোয়ালে গেল এর শনিক করলই গিরি পরে জারিন দি যায় খবর আছে
রাস্তা के जन्नत की क्या कीमत है, मेरे आका ने यूं फरमा के ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह। जन्नत और मूल्य हमें जगह ब जगह वास करते, किंतु वास शुद्ध सुन लो हमें अमल करते हमें আমল মানে বুঝছো না, খাস খাস গরম আয় আর গরি গুলো হলে ওয়াজ দালি গুণমাপ নামাজ না হইলে কেন নামাজ পড়বে ব্যাগ করে বিষয়টা না হইবে খারাপ খাজ জড়িত না তবে খারাপ খাজ যারা আছে তোবা তিল্লাহ মুসলমানের ফল মত খাই নাজুবিল গয়ে না হয় আচ্ছা কোথায় গয়ে নাজুবিল না হয় নাউজুবিল মানে কি এখান থেকে আমাকে বাঁচাও যে না আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হয় নাউজুবিল্লাহ মানে আমাদের কেউ জামা মতো পেলি মাউজু ওয়াহি মতো পেলি মুসলমানের বলে মত খাই ধরে হয় নাউজুবিল্লাহ সুদ খাই ওয়া মত সুদ জুয়া বুস ই যাই যাচ্ছে না ই ফনগুনো ফনগুনো মত ব্যবসা করিলি মত ব্যবসা করে যারা মত ব্যবসায়ী টিয়া যদি এরা এই যে বীরঙ্গবিদ কেন বউ ওই বড় দেখে বুঝলে কেন ফেনা দিয়ে নিলেন ওই বউ এটা তুমি আনো লেবে সুত করে তুমি আনো লেবে বুস করে তুমি আনো লেবে তার খালি সালাম দিয়ে বলবে ডর বহন সুবহানাল্লাহ দেখা দি কি বলবে আর ওয়াজি দর দিল ওগুন অদিল না দবি না তনালা এখন মুসলমানের সুত কার আহাল্লাল্লাহ বাইয়া হারাম রাবা মুসলমানের জন্য বেচা কিনে জায়েজ সুত হারাম সুত কি রাবা তো সুত আর বেচা কিনে দুই রকমের একটা বেচা জায়েজ কোনটা একটা হলো না জায়েজ বায়ে গরর যেটা যেটা দ্বারা ক্রেতা ক্রেতা দুঃখবন্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এই বেচাদের বেচা কিনে না জায়েজ বেচা কিনে দুই প্রকার হয় প্রকার বহারি শরীফের হাদিস আছে উপর জায়েজ কোনটা হালাল ব্যবসা আর কোন কি হারাম বেশি না গালি হারাম ফরি বুতুল মাছ ধরে যদি বেশি গেলাম যাই যাবো না টিয়ে মাল টিয়ে মানলাম যাই নেই আল্লাহ পাক তোরা কেলা ইনটি গরম করে আগে আগে নিজের ইনটি গরম করে শুধু তুন কুজু তুন মদ তুন জুম তুন জুয়া জুয়া কুড়ি কুড়ি গিয়া আরে ধরে নিমু টাকা না পারে মুজুর দাম বাক্স করে দেন মুজুর দাম বাক্স করে দিয়ে দার কুড়ি বলে আর জন্য যে কুড়ি হয় খনপুর ইয়া ধরে নিমু টাকা না পারে সরকার দেন আল্লাহ বর্তমান সরকার রে এভাবে খাস গরিব তোকে দাম করে ব্যাগ হও না আমি আর আমরা ন্যায়ের পক্ষে ওই ন্যায়ের পক্ষে আল্লাহ তোমি দাম করে ব্যাগ হও না আমি আমাকে দোয়া করবে আমি আপনাদেরকে দোয়া করবো আল্লাহ আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমাদের এই সৎ পথে ভালো কাজে ভালো কাজ করার ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করো আল্লাহ অসৎ কাজ থেকে আমাদেরকে আল্লাহ তুমি রক্ষা করি আল্লাহ যে কাজে তুমি রাজি তোমার হাবিব রাজি ওই কাজ করার তৌফিক দান করি আল্লাহ যে কাজে তুমি নারাজ তোমার হাবিব নারাজ ওইখান থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ জীবনে একবার মক্কাতুল মুকাররমার মদিনা তোমার যার নসিব করি আল্লাহ আলেম ওলামাদেরকে ইজ্জত রক্ষা করো আল্লাহ বর্তমান জামানার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ ফেরকায়ে বাতিলের আক্রমণ থেকে হেফাজত করি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মের কায়েমা দায়েম রাখি আল্লাহ উরুস পরিচালনা কমিটি মসজিদ কমিটিকে আল্লাহ তুমি তাদের আশা পূরণ করে দিও আল্লাহ অভাব তাই অভাব দূর করে দিও আল্লাহ ওষুধ তাই সুস্থতা দান করো আল্লাহ মুশকিলাত আসান করে দিও আল্লাহ বিদেশি ভাইদেরকে আসনায় জড়তে হেফাজত করি আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি যেতে দিনে দান করি আল্লাহ বেহায়ে পানা অশ্লীলতায় তুই আমাদের হেফাজত করি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল আমিন ওয়া রাশিদাল মুকতিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মিন যুরিয়াতিহি ওয়া আলা বাইতিহি ওয়া হিজরাতিহি আজমাইন ওয়া জা الآخرة كرامنا عند الموت
من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم.